হ্যালো ভিউয়ার্স, সালাম আলাইকুম। স্পেশাল কুকিং ভ্যাটি চ্যানেলের পক্ষ থেকে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বিফ শামি কাবাব। এই কাবাবটা বাটাবাটি ঝামেলা ছাড়াই কিভাবে খুব সহজে তৈরি করা যায় তারই একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন, এবার কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। মজাদার এই শামি কাবাবটা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে আমার লাগছে বোটের ডাল। এখানে আমি 1/3 কাপ পরিমাণ বোটের ডাল সারা রাত্রের জন্য পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার ফলে ডালগুলো ফুলে দেখুন ডাবল হয়ে গেছে। আপনাদের হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে 3 থেকে 4 ঘন্টার জন্য ফুটনো গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দিবেন, এতে করেও কিন্তু ডালগুলো ফুলে ডাবল হয়ে যাবে। এখন ডালগুলো পরিষ্কার করে ধুয়ে পানিটাকে ঝরিয়ে একটা সাইডে রেখে দিয়েছি। আর এখানে আমি নিয়েছি 400 গ্রামের মতো গরুর মাংস। গরুর মাংসগুলোকে একটু মাঝারি সাইজ করে আমি কেটে নিয়েছি। আপনার ইচ্ছা করলে মাংসগুলোকে আরও ছোট ছোট পিস করেও কেটে নিতে পারেন। এখন আমি মাংসগুলোকে একটি প্যানের মধ্যে নিয়েছি। চুলাটা কিন্তু এখনও অন করিনি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা বুটের ডালগুলো। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 3টা দারচিনির টুকরো, 2টো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 7-8টার মতো লং, দিয়ে দিচ্ছি 5টার মতো ছোট এলাচ, 2টো বড় এলাচ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের ফাঁকি। এখানে ঝালটা আপনার আপনাদের ইচ্ছা মতো দিয়ে নেবেন। দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া ফাঁকি, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার ফাঁকি, 1 চা চামচ পরিমাণ শাহি গরম মশলা ফাঁকি, 1 চা চামচ পরিমাণ হলুদের ফাঁকি, আর দিয়ে দিচ্ছি 7 মতো কিছুটা লবণ, দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এখন সবগুলো উপকরণ নেড়েচেড়ে মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আদার পেস্ট, আর দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ, একটু বড় সাইজ করে কেটে দিয়েছি, দিয়েছি 7-8টার মতো রসুনের কোয়া, আর দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ রসুনের পেস্ট। এখন সবগুলো উপকরণ আবারও ভালোভাবে নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিটের মতো সময় আমি মাংসগুলোকে কষিয়ে নিব। চুলাটা এখন অন করে দিয়েছি। এখন মাংসগুলোকে একটু কষিয়ে নিচ্ছি। মাংসগুলো 3 থেকে 4 মিনিটের মতো সময় কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ফুটনো গরম পানি। এখানে চেষ্টা করবেন ফুটনো গরম পানিটা ব্যবহার করার জন্য, এতে করে মাংসগুলো খুব দ্রুতই সিদ্ধ হয়ে আসবে। এখানে আমি প্রায় 4 কাপের থেকেও বেশি পানি অ্যাড করেছি। তারপর আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে চুলার আঁচটা হাই করে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের ফাঁকি। এখন আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে দিয়ে চুলার আঁচটা মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি করে দিয়ে বসিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত মাংস আর ডালগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসে। প্রায় 30 মিনিটের মতো সময় আমি মাংসগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এখন ঢাকনা খুলে নিয়েছি। ঢাকনা খুলে মাংস আর ডালগুলোকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন মাংস আর ডালগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে। চামচ দিয়ে একটু চাপ দিতেই কিন্তু মাংসগুলো ভেঙে যাচ্ছে। এরকম নরম করেই কিন্তু মাংসগুলোকে সিদ্ধ করে নিতে হবে, শক্ত থাকলেই কিন্তু হবে না। মাংসের পানিটা কিন্তু শুকিয়ে এসেছে, অল্প একটু পানি আছে। এখন নাড়াচাড়া করে মাংসের পানিটাকে শুকিয়ে নিচ্ছি। আর যে তেজপাতা দারচিনি এলাচগুলো দিয়েছিলাম সেগুলো বেছে বেছে উঠিয়ে ফেলে দিচ্ছি। তারপর নাড়াচাড়া করে মাংসের মধ্যে যে পানিটা আছে সে পানিটাকে কিন্তু ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এই যে মাংসের পানিটা আমার শুকিয়ে এসেছে আর মাংসগুলো প্রায় ভেঙে ভেঙে গেছে। এখন একটি আলু মেশার দিয়ে
মাংসগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। এভাবে ম্যাশ করে নিলে আর মাংসগুলো কিন্তু ব্লেন্ড করতে হবে না। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, তারপর আস্তে আস্তে মাংসগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করে নেওয়া হয়ে গেলে একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন মাংসগুলো ম্যাশ করার পর কীরকম হয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ শাহী গরম মশলা ফাঁকি, এক কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি 7-8টার মতো কাঁচামরিচ কুচি। এখানে আপনারা যদি ঝালটা কম খেতে চান তাহলে কিন্তু মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিচ্ছি। সবগুলো উপকরণ হালকাভাবে মেখে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রসটা দিয়ে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। মিশ্রণটা ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে কিছুটা কাবাবের মিশ্রণ আমি হাতে নিয়ে কাবাবের শেপগুলো দিয়ে নিচ্ছি। দেখুন আমি কিভাবে কাবাবের শেপগুলো দিয়ে নিচ্ছি। কাবাবগুলো তৈরি করতে করতে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট রইল। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সামনে এগিয়ে যেতে উৎসাহ দিবেন। আর যারা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে কথা বলতে বলতে আমি কিন্তু দুটো কাবাব তৈরি করে নিয়েছি। এভাবে একে একে সবগুলো কাবাব আমি তৈরি করে নিয়েছি। কাবাবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেলে কাবাবগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব 3-4 ঘন্টার জন্য। ডিপ ফ্রিজে না রেখেও সরাসরি কিন্তু এভাবে ভাজতে পারেন। ডিপ ফ্রিজ থেকে 4 ঘন্টা পর আমি বের করে কিছু কাবাব আমি প্রেজেন্ট করে রেখে দিব, আর কিছু কাবাব আমি আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। এই যে 4 ঘন্টা পর আমি কাবাবগুলো বের করে নিয়ে এসেছি। এখন কাবাবগুলো প্লেট থেকে উঠিয়ে নিচ্ছি। 2-1 মিনিটের মতো এভাবে নর্মাল রেখে দিলে দেখবেন কাবাবগুলো প্লেট থেকে ছেড়ে ছেড়ে আসছে। তারপর একটি এয়ারটাইট বক্সে ভরে এই কাবাবগুলো 2 মাসেরও বেশি সময় এই কাবাবগুলো সংরক্ষণ করতে পারবেন, আর যখন খুশি বের করে সাথে সাথে ভেজে খেয়ে নিতে পারবেন। এখন আমি কিছু কাবাব আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। এর জন্য চুলায় আগে থেকে একটি প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি, তারপর একে একে কিছু কাবাব আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে কাবাবগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। কাবাবের একটা সাইড যখন একটু হয়ে আসবে তখন কিন্তু কাবাবগুলো উল্টিয়ে দিতে হবে। এভাবে উল্টিয়ে পাল্টে আমি কাবাবগুলো সুন্দর ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। কাবাবগুলো আমার প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি কাবাবগুলোকে তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এই কাবাবগুলো তৈরি করা যেমন সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। যে কোনো অনুষ্ঠানে অতিথি আপ্যায়নে এই মজার কাবাবটা আপনারা রাখতে পারেন, অতিথিরা কিন্তু খুবই পছন্দ করবে এই বিফ কাবাবটা। সবগুলো কাবাব আমি তেলটা ঝরিয়ে অন্য একটি পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি। আর একটা কাবাব আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কতটা সুন্দর হয়েছে, আর খেতে তো ভীষণই মজার হয়েছিল। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আমার নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে পাওয়ার জন্য। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকেন আর সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।